গত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছে 16159 জন। উদ্বেগজনকভাবে সক্রিয় আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই সময় দেশে করোনার বলি হয়েছে 28 জন। তবে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন 15394 জন। তাছাড়া করোনা সংক্রমণ রোধে জারি রয়েছে যুদ্ধকালীন তৎপরতায় টিকাকরণ। স্বস্তি নেই। মঙ্গলবার দেশে করোনা সংক্রমণ খানিকটা হ্রাসমান ছিল, কিন্তু গত 24 ঘন্টায় উদ্বেগ বাড়িয়ে বৃদ্ধি পেয়েছে করোনা সংক্রমণের গ্রাফ। ফলে ক্রমেই বাড়ছে কোভিডের চতুর্থ ঢেউ, আছড়ে পড়ার আশঙ্কা। প্রতিটি রাজ্যে ফের টেস্টিং এবং টিকাকরণের জোর দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। বুধবার স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 16159 জন, যা গতকালের তুলনায় 23% বৃদ্ধি পেয়েছে। দৈনিক সংক্রমণের পাশাপাশি বাড়ল আক্রান্তের সংখ্যাও। বর্তমানে দেশের সক্রিয় আক্রান্ত রোগী বৃদ্ধি পেয়েছে 115212। দেশে মহারাষ্ট্রের সংক্রমণের ছবিটা বেশ উদ্বেগজনক। একদিনে সেখানে সংক্রমিতের হার 103% বেড়েছে। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী দেশে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন 28 জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা 525270। দেশে করোনা সংক্রমণের মাঝেও একচিলতে আসার আলো দেখাচ্ছে করোনা জয়ীরা। তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত দেশে 4,28,51,590 জন করোনা থেকে মুক্ত হয়েছেন, যার মধ্যে গত 24 ঘন্টায় করোনামুক্ত হয়ে উঠেছেন 15,394 জন। সুস্থতার হার 98.53%। তবে মারণ ভাইরাস করোনা সংক্রমণ মোকাবেলায় অন্যতম হাতিয়ার টিকাকরণ। দেশে যুদ্ধকালীন তৎপরতায় চলছে এই টিকাকরণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে এখনও পর্যন্ত দেশে 198 কোটি 20 লক্ষেরও বেশি ডোজ করোনা টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন প্রায় 10 লক্ষের বেশি। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।